রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পেনশনের টাকা তুলতে এসে হয়রানির অভিযোগে দেগঙ্গা বাজারে টাকি রোড অবরোধ করে বিক্ষোভে নামেন পেনশনভোগীরা। দীর্ঘদিন পেনশনের টাকা তুলতে এসে হয়রানির শিকার হতে হয়েছে তাদের। বিভিন্ন অভিযোগে তাদেরকে ঘোরাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে এক পেনশনভোগী একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, এখানে অভিযোগ হয়েছে, এখানে প্রত্যেকটা মাসে প্রত্যেকটা বয়স্ক লোককে তার দিনের পর দিন সকাল থেকে দাঁড় করাইয়ে রেখে কেউ 6টায় এসে লাইন দিচ্ছে, কেউ 8টায় এসে লাইন দিচ্ছে, দেওয়ার পরে দুটাই ব্যাংক বন্ধ, দুটাই বলে দেয় লিংক নেই, আজকে বলে দিচ্ছে টাকা নেই। শুক্রবারে ওরকম বলেছে, শনিবার রবিবার সোমবার তিন দিন বন্ধ ছিল, আবার বুধবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার একই কথা। দ্রুত তাদের টাকা দেওয়ার দাবিতে বেশ কিছুক্ষণ ব্যস্ততম টাকি রোড অবরোধ করে উত্তেজিত গ্রাহকরা। দেগঙ্গা থানার পুলিশ এসে সমস্যার সমাধান করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।